সত্য আজীবন সত্য হয়ে থাকে আপনি যখন সৎপথে থাকবেন তখন আপনি অনেক কিছু পাবেন হয়তো ক্ষণিকের জন্য দেখবেন যে আপনার কাছে কিছুই নেই কিন্তু সর্বশেষ ভালোটা কিন্তু আপনার জন্যে থাকবে যদি আপনি সত্য হয়ে থাকেন মিথ্যা কথা বলে মিথ্যা কিছু করে খারাপ কিছু করে ক্ষণিকের জন্যে হয়তো আপনি ভালো থাকতে পারেন কিন্তু আপনার শেষ পরিণতি কিন্তু একেবারে খারাপ হয় আজকে ছোট একটা গল্পের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি সেটা হলো যে অনেক বছর আগে বাংলা সাহিত্যে লেখা একটি গল্প সেটা হলো যে এক রাজা তার মৃত্যুর পূর্বক্ষণে সে দেশের প্রতিনিধি হিসাবে আরেকজন রাজাকে বানাবে তার কারণ হল রাজার কোনো ছেলে ছিল না রাজা শুধু মেয়েই ছিল কিন্তু রাজ্য পরিচালনা করার জন্য পুরুষের কাজ মহিলা দিয়ে হয় না এখানে রাজা চিন্তা করলো যে তার রাজত্বের মধ্যে যে কোনো একটা ছেলেকে সে রাজা বানিয়ে দেবে রাজা কি করল পুরা দেশের মধ্যেই ডাকডোল বাজিয়ে দিল তারপর রাজা বলল সবাইকে একদিন আসার জন্যে সকল ছেলেরা যে বয়স হতে হবে এই রকম তাদের ঘটন হতে হবে এরকম রাজা এইভাবে কিছু ব্যাখ্যা দিল এবং বলল যে সারা দেশ থেকে যত ছেলে সবাই যেন আসার সময় একটি মাটির ত একটা টপ এবং কিছু মাটি নিয়ে আসে যেখানে যেটাকে বলা ফুলের টপ সেখানে কোনো রকম গাছ থাকবে না শুধু মাটি এবং টপটা নিয়ে আসবে রাজা সেখানে একটা একটা করে বিষ লাগিয়ে দেবে কথা মতে কাজ হলো সকল ছেলেরা একই করলো সবাই একদম ফুলের টবে নিয়ে আসলো রাজা কি করলো প্রতিটি টবের মধ্যে একটি একটি করে বিষ লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে দিয়ে এইভাবে এমন কোনো টব বাকি রয় নাই সকল প্রকার এবং সকল ফুলের টবের মধ্যে রাজা বিষ লাগিয়ে দিল দেওয়ার পরে দিয়ে দিন যেতে লাগলো রাজা বলল আগামী ছয় মাস পরে দিয়ে পরীক্ষা হবে যার গাছ হবে সবচেয়ে বেশি বড় তাকে আমি আমার দেশের রাজা বানিয়ে দেব সকল ছেলেরা চেষ্টা করতে লাগলো কতক্ষণ রোদ্রে রাখত কতক্ষণ কিছু পানি দিত আবার কিছু সায়াতে রাখত এইভাবে করে যত্ন নিতে লাগলো এরই মাঝে দিয়ে আব্দুল আজিজ নামের এক ছেলে সেও এরকম চেষ্টা করতেছে কিন্তু দিনের পর দিন যাইতেছে মাস যাইতেছে এখনও কিন্তু তার গাছ ওঠার কোনো খবর নাই এদিকে সে শুনতেছে তার অন্যান্য বন্ধু বান্ধবের কারো গাছে দুই পাতা হয়েছে কারো গাছে চার পাতা হয়েছে এইভাবে শুনতেছে তার মন খারাপ হয়ে গেল, তারপর সে আশা ছাড়ে নেয় সে তারপরও পানি দিতেছে রোদ্রে নিতেছে আবার সায়াতে আনতেছে এইভাবে এক মাস দুই মাস যখন পাঁচ মাস শেষ হয়ে গেল তারপরও তার কোনো গাছ হচ্ছে না কিন্তু অন্যান্য ছেলেদের গাছ কারো গাছ দশ ইঞ্চি বড় হয়ে গেল কারো গাছ বারো ইঞ্চি বড় হয়ে গেল কারো গাছ আবার পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে গেল যখন ছয় মাস পূর্ণ হলো আব্দুল আজিজের কিন্তু গাছ কিন্তু বড় হয়নি গাছ উঠেই নে বড়ো হবে কোথায় থেকে কিন্তু যেদিন পরীক্ষা সেই দিন কিন্তু সকল ছেলেরা তাদের সেই টপের গাছগুলো নিয়ে সেখানে রাজ দরবার উপস্থিত হলো আব্দুল আজিজও সেখানে উপস্থিত হলো তবে আব্দুল আজিজ যেটা যে টপটা নিয়ে গেল সেখানে কোনো গাছ ছিল না খালি একটা পাত্র ছিল সেখানে আব্দুল আজিজকে দেখে অনেকে হাসাহাসি করতে লাগলো যে আসলে কি করতেছে সে যে বড়ো বড়ো গাছ যাদের হইয়াছে তারা তারা হবে রাজা আর এখানে কোনো গাছ নাই সে কিভাবে রাজা হবে সবাই হাসাহাসি করতে লাগলো যখন রাজ দরবারে সবাই উপস্থিত হল রাজা তখন সে হাজার হাজার ছেলেদেরকে একটা একটা করে সবাইকে দেখতে লাগলো সবার গাছগুলো দেখতে দেখতে যখন একেবারে লাইনের শেষ প্রান্তে চলে আসলো আসার পরে দেখলো যে একটা ছেলে খালি একটা টব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে কোনো গাছ নাই রাজার সাথে তার সেনাপতি উজির থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তিও রাজার সাথে উপস্থিত ছিল সবাই দেখতে লাগলো সবাই কথা বলতে লাগলো যে ওই ছেলেটার গাছ বড় সে রাজা হবে ওই ছেলেটার গাছটা লম্বা সে রাজা হবে ওই ছেলেটার গাছের পাতা বেশি ও রাজা হবে এরকম সবাই অনুমান করতে লাগলো কিন্তু আসল ঘটনা রাজা কিন্তু কখনো বলে নাই কারো কাছে যে আসল ঘটনাটা কী রাজা যখন আসল আবদুল আজিজের কাছে আসার পর তাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি বল আমার নাম আবদুল আজিজ বলো তাহলে তোমার কাজ কোথায় বলো যে রাজা সাহেব আপনি যেদিন বীজটা দিয়েছিলেন সবাইকেও দিয়েছিলেন আমাকেও দিয়েছিলেন আমি চেষ্টা করেছি আমি রোদরে রাখছি আমি পানি দিয়েছি সায়াতে রাখছি আমি যত পরিশ্রম করার দরকার আমি করেছি কিন্তু গাছ কেন হয় নাই এ প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা নাই আমি চেষ্টা করেছি যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করেছি কিন্তু গাছ হয় নাই তখন উজিরকে বলল যে এই ছেলেটাকে নিয়ে রাজ সিংহাসনের পাশে নিয়ে যাও তখন অনেকে ধারণা করলো যে হয়তো তাকে কোনো শাস্তি দিবে সে রাজাকে অপমান করার জন্য খালি কেন চলে আসলো সবাই গাছ নিয়ে এসেছে সে কেন খালি নিয়ে খালি হাতে এসেছিল কোনো গাছ ছাড়া তখন রাজা সবার সামনে তখন মাইকিংয়ের মাধ্যমে ডাকডোল ভাজিয়ে সবাইকে বলল এই আবদুল্লাহ হবে আগামী এই বছরের জন্য এই দেশের রাজা আগামী ভবিষ্যতে রাজা সেই হবে কথাটি শোনার পর রাজার বন্ধু মহল উজির সেনাপতি এবং অন্যান্য যত লোক ছিল সবাই চিৎকার শুরু করে দিল যে আপনি কি করতেছেন যে আপনি কত বড় ভুল করতেছেন আপনি জানেন যে সেরকম ছেলেগুলো যে চারা নিয়ে এসেছিল এক একজনের চারা কত বড় তারা কত যত্ন করেছে সে গাছটা বড়ো হওয়ার জন্যে তারা কত যত্ন করেছে আর আপনি খালি যে কোনো গাছ নিয়ে আসেন আপনি তাকে রাজা বানাচ্ছেন এটা কারণটা কি আপনি কেন অন্যায় করেছেন কেন অন্যায় করতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন আপনার সমস্যাটা কোথায় আপনি কেন এরকম আজকে অন্যায় জুলুম করতেছেন আজকে এই এদের উপরে যারা গাছ নিয়ে এসেছে তখন রাজা বলল আপনারা সবাই শান্ত হন আগে আমার কথা শুনুন পরে আপনারা সিদ্ধান্ত আপনারাই নেবেন যে আমি ছয় মাস আগে যখন বীজ দিয়েছিলাম আমি প্রতিটি পুলের টবের মধ্যে একটা একটা করে বীজ দিয়েছিলাম সকল বীজগুলো ছিল সিদ্ধ করা এবং যেখান থেকে কখনো গাছ উঠবে না আমি এমনভাবে বীজগুলো দিয়েছিলাম যে বীজগুলো দেখতে যদিও তাজা মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু তাজা না তা আমি একেবারে সিদ্ধ করে বীজটাকে নষ্ট করে তারপর শুকিয়ে সবাইকে আমি দিয়েছিলাম কিন্তু আপনি এত ভালো করে জানেন যে সিদ্ধ করা বীজ থেকে কখনো গাছ হতে পারে না তাহলে এত গাছ আসলো কিভাবে আর এই ছেলেটি যার কোনো গাছ হয় নাই সে সত্য কথা বলেছে সে যতটুকু চেষ্টা করা সে করেছে কিন্তু গাছ হয় নাই এখানে কিন্তু ছেলেটার কোনো দোষ নাই ছেলেটা সৎ সে তো ইচ্ছে করলো ওদের মতো যে আরেক স্থান থেকে নকল আরেকটা চারা লাগিয়ে চারাটাকে বড় করে আমাকে দেখাতে পারতো অন্যান্য সবাই যা করেছে তো তা করতে পারতো কিন্তু সে করে নেই। সে সৎ ছিল যে সে আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি যে তার প্রতি ন্যায় বিচার করব। যে আমি যে বীজগুলো দিয়েছিলাম সেটা থেকে একটাও গাছ হবেও না এই কারণে আমি ওই বীজগুলো দিয়েছিলাম কিন্তু এই গাছগুলো তারা কোথায় থেকে আনলো তারা সবাই ক্ষমতার জন্য এতটুকু করলো যে একদিনে ক্ষমতার জন্য তারা আমাকে পর্যন্ত হত্যা করতে পারবে যারা এই বর্তমানে রাজা হওয়ার জন্য তারা গাছের সারাকে বড় বড় করে আমার সামনে উপস্থিত করেছেন আপনারা তো সবাই খুশি হয়ে গেছেন কিন্তু আমি খুশি হতে পারি না কেন সে কথা তো আপনারা জানেন না তার কারণ হলো এ এরা যেগুলো করেছেন সেগুলো ছিল একেবারে ধোকাবাজি তারা আমার সাথে ধোকা দিয়েছিলেন কথাটি শোনার পর উপস্থিত সবার মাথা তখন নত হয়ে গেল তখন সবাই বুঝতে পারল যে আসলে ঘটনাটা কি হলো এখানে তবে সবাই সম্মতিক্রমে তখন ওই আব্দুল আজিজকেই পরবর্তীতে দেশের রাজা হিসেবে নির্বাচন করা হল যে আসলে আমাদের বাস্তব জীবনে এই ধরনের ঘটনা অনেক রকম হয়ে থাকে যে আমরা অনেক সময় জানি না যে কোনটা পরীক্ষা আবার কোনটা সত্য যে এতগুলো ছেলে যদি একবার যদি জানতে পারত যে রাজা যে বীজগুলো দিয়েছিল সেই বীজগুলো ছিল সিদ্ধ করা যেখান থেকে কোনো গাছ হবে না তাহলে কেউ কখনও এই ধরনের ভুল করত না ভুল বলতে এই ক্ষমতার জন্য মানুষ যা কিছু করতে পারে তা করতো না তারা নকল সারা লাগিয়ে তারপর সেটাকে বড় করে রাজাকে খুশি করতে এনেছিল কিন্তু তারা তো জানতো না যে রাজা আসলে কি বীজটা দিয়েছিল যে আমাদের মধ্যে অনেক সময় এমন পরীক্ষা হয়ে যায় আমাদের হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অন্য কারো মাধ্যমে আমরা এইভাবে পরীক্ষা শিকার হতে হয় অনেক সময় উপরালা আমাদেরকে এইভাবে পরীক্ষা দিয়ে দিয়ে থাকে আলা আমাদেরকে এই রকম দিয়ে থাকে যে আমরা আসলে উপর আলার জন্য কি করতে পারি আমরা উপর আলাকে কতটুকু বিশ্বাস করি উপর আলাকে কতটুকু সম্মান করি যে এটাই উপর আলা অনেক সময় দেখতেছে আমাদেরকে তাই আপনি পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকুন না কেন কোনো মালিকের অধীনে হন অথবা আপনি কোনো কোনো কোম্পানিতে হন হন অথবা নিজের ব্যবসা বা আপনি কোন যদি থাকেন কখনো আপনি দুই নম্বরে কিছু করবেন না অর্থাৎ ওই ছেলেগুলোর মতো কখনো নকল গাছ লাগিয়ে রাজাকে খুশি করার চেষ্টা করবেন না আপনি যেটা সৎ যেটা সত্য সেটাই করবেন আপনি সম্মান পাবেন যেখানে খালি চারাশ একটা সেলে এসেছিল যেখানে কোনো গাছ ছিল না ওই টবে ওই সেলে যদি ওই দেশের রাজা হতে পারে তাহলে আপনি হতে পারবেন না কেন আপনি হয়তো আবার চেষ্টা করতেছেন পরিশ্রম করতেছেন অনেক সাধনা করতেছেন কিন্তু এখন আপনার হাত খালি এখন আপনি বড় বিল্ডিং করতে পারেন নাই লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে নাই, আপনি হয়তো মন খারাপ করে আসেন কিন্তু অনেকে দেখা গেছে যে সামান্য কয়েক বছর হয়তো বিদেশ করেছে বা সামান্য কিছু ব্যবসা বাণিজ্য করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যেটা আপনার থেকে আশ্চর্য মনে হয় কিন্তু আপনার তো কিছু নাই এবার আপনি মন খারাপ করতেছেন মন খারাপ করার কিছু নেই আপনি মন খারাপ করবেন না তার কারণ হলো কি আপনি যদি আজকে মন খারাপ করে নিজেকে ছোট করেন তাহলে তো সবগুলো শেষ হয়ে গেল আপনি নিজেকে ছোট করবেন না তার কারণ হলো কি জানেন সেটা হলো যে আপনার জন্য ভালোটা অপেক্ষা করতেছে যেমন আবদুল আজিজ যেজন অপেক্ষা করেছিল যে তার সততার ফল সে পেয়ে গেছে যেই অসতের ফল ওরাও পেয়ে গেছে ওরা যে এত কষ্ট করেছিল গাছে পানি দিয়েছিল রোদ্দের রাখছিল আবার সায়াতে রাখছিল কত পরিশ্রম করেছিল কিন্তু তারা কোথায় পরিশ্রম করেছিল মিথ্যে একটা গাছের সারা যে রাজার যে বীজগুলো দিয়েছিল সেই বীজ থেকে তো কোনো হয় হয়নি তারাও জানত যারা এই নকল বীজ লাগিয়ে বা নকল সারা লাগিয়ে যা যারা সারাকে বড় করে রাজার কাছে নিয়েছিল তারাও জানতো যে এ সারাটি আসলে সেই সারা নয় যেটা রাজা দিয়েছিল এই রাজার বীজ থেকে যে গাছটা হওয়ার কথা ছিল আসলে এই গাছটা সেই গাছ নয় তারা সবাই নকল করে নকল তারা এই গাছটা লাগিয়েছিল যেটা তারা নিজেরাই ভালো করে জানত কিন্তু তারা হয়তো বড় আশা করেছিল যে তারা বড় কিছু পাবে কিন্তু সর্বশেষ ফল তারা কিছুই পেল না আমার আর আপনার জীবনে এই ধরনের ঘটনা হতে পারে আমরা যখন সৎ থাকব যখন ভালো থাকবো তখন আমাদের কিছুই থাকবে না আমরা কিছুই পাবো না কিন্তু আমরা পাবো ওই দিন যখন আমাদের সততার ফল এসে যাবে যে উপরালায় ভালো জানে যে আমরা কি করতেছি না করতেছি যে আমাদের ভালো মন্দ সব কিছু আমাদের নিয়তের উপর নির্ভর করে আমাদের মনের কী খবর সেটা উপরাল ভালো জানে আমরা হয়তো উপরে দিয়ে যত ভালো হয়ে চলি না কেন যদি আমরা অন্তর যদি খারাপ কিছু করি তাহলে সেটা উপরালার কাছে ধরা পড়ে যাবে তাই আজকে এই ভিডিওটি আপনাদের সবার জীবনটাকে পরিবর্তন করে দেবে যে আমি ছাত্রবাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে তারা পড়ালেখা যদি ঠিকমতো না করে শুধু বই নেয় এবং স্কুলে যায় আসে আড্ডা দিয়ে সময় নষ্ট করে ঠিকমতো পড়ালেখা করে না তারা ওই সারাগুলোর মতোই হবে ওই যারা সারাগুলো নকল সারা লাগিয়ে যে রাজদরবারে উপস্থিত হয়েছিল তাদের অবস্থাই হবে তারা কিছুই পাবে না তার কারণ হলো তারা খামাখা সময়টাকে নষ্ট করতেছে কিন্তু ভালো করে পড়ালেখা করলে তাদের জীবনটা কিন্তু রকম হবে না ভালো পড়া পড়ালেখা করলে তাদের জীবনটা অনেক উজ্জ্বল হবে তাই পড়ালেখা করতে হবে নকল করে নয় নকল করে কিছু করবে সেটা তার জীবনে কোনো ফল হবে না তার জীবনটা হবে একেবারে অন্ধকার সে জীবনে কিছুই করতে পারবে না না পারবে কারো কাছে বলতে আমার সার্টিফিকেট আছে না পারবে কারো কাছে কিছু শিক্ষা নিয়ে কিছু বলতে কোথায় মুখ তুলে কোথায় মাথা তুলে কিছু বলতে পারবে না তাই আমি আপনাদেরকে যে পরামর্শ দিছি আপনি হয়তো অভাবে আছেন তারপরও সৎ থাকেন আপনি দুঃখ কষ্টে আসেন তারপর আপনি সৎ থাকবেন আপনি অনেক অভাব অনটনে দুঃখ কষ্টে ভরা এখন বর্তমানে আপনার আর কোনো রাস্তা খালি নেই তারপরও বলতেছে আপনি সৎ রাস্তায় থাকবেন আপনি ভালো রাস্তায় থাকবেন কারণ আপনি সৎ রাস্তায় থাকলে আপনাকে সরাসরি দিবে কোনো মানুষটা আপনাকে দেওয়ার প্রয়োজন নেই পরীক্ষা করে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে উপরালা পরীক্ষা করতেছে আপনাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দিয়ে আপনাকে কষ্ট দিতেছে আপনাকে পরীক্ষা করতেছে আপনি হয়তো নাও বুঝতে পারেন তাই রাজা যেমন পরীক্ষা করেছিল তার দেখবেন রাজত্বের যত ছেলে আসে সবাইকে উপর আলা আমাদেরকে তার চেয়ে বেশি পরীক্ষা করে থাকে আর উপর আলার পরীক্ষায় যে উত্তীর্ণ একবার হতে পেরেছে সে জীবনে কখনো পিছনে ফেরত তাকাতে হয় নাই তাই উপরালার পরীক্ষা আমাদেরকে সবাই উন্নতি করতে হবে আমরা সবাই পাশ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তার জন্য আমাদেরকে অবশ্যই সৎ থাকতে হবে আমরা যদি সৎ থাকি তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো কারণ আমাদের সাথে উপর থাকে যারা সৎ থাকে উপর শুধু তাদের সাথেই থাকে এবং যারা মিথ্যা উপর আলা তাদের থেকে দূরে থাকে কিন্তু অনেকে আসে মিথ্যা কথা বলে বা চুরি ডাকাতি করে মিথ্যা কিছু সম্পদ অর্জন করে সে সম্পদ কিন্তু তার সর্বশেষ পর্যন্ত থাকে না এক সময় লোকটাকে ভিক্ষা করে খেতে হয় কিন্তু যে সৎভাবে সম্পদ অর্জন করে সেই সম্পদ কিন্তু সে মৃত্যু পর্যন্ত আরামায়সে খেয়ে যেতে পারে এমনকি তার সন্তান তার চোদ্দতম বংশধর পর্যন্ত সেটা ভালো করে খেয়ে যেতে পারে তাই আমার পরামর্শ হলো যে আপনি যেখানে যে অবস্থায় আসেন না কেন আপনি অবশ্যই সৎ থাকবেন আপনি অবশ্যই ভালো থাকবেন তাহলে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন আপনি যদি কখনো দুর্নীতির আশ্রয় নেন চুরি ডাকাতির আশ্রয় নেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনটা শেষ হয়ে যাবে হয়তো ক্ষণিকের জন্য আপনার হয়তো বা কিছু উৎশৃঙ্খলাতা মানুষকে হয়তো আনন্দ দিবে আপনার হয়তো টাকার গরমে আপনি অনেক কিছু করবেন আপনি অনেককে কষ্ট দিবেন মানুষ সেটা সহ্য করে নেবে কিন্তু আপনার সর্বশেষ পরিণতি কিন্তু একেবারে খারাপ হবে আমার এই ভিডিওটি ওদের জন্য যারা বর্তমানে খারাপ অবস্থা আছেন অসত অবস্থা আছেন তাদের জন্যই আপনি এখনও ভালো হয়ে যান এখনও সময় আছে। কারণ এই রাজার যে গাছের উদাহরণ দেওয়া হলো আমাদের বাস্তব জীবনটা আসলে এই রকম এই গল্পটা আমাদের বাস্তব জীবনের গল্প তাই আমার পরামর্শ হয়েছে যে আমায় পরামর্শ দিচ্ছি যে আপনি যদি খারাপ অবস্থায় থাকেন আপনি খারাপ কাজ করেন চুরি ডাকাতি করেন তাহলে আমি আপনাকে বলতেছি আপনি সবগুলো ছেড়ে দিয়ে সৎ রাস্তায় চলে আসুন দেখবেন উপারাল আপনাকে কত ভালো রাখতেছে আপনি আত্মতৃপ্তি পাবেন আপনি যা কিছু করবেন আত্মতৃপ্তি পাবেন নিজের ভিতরে একটা সন্তুষ্টি পাবেন আপনি খুশি খুশিভাবে থাকতে পারবেন তার কারণ চুরিতে কোনো খুশি নেই খুশি আছে শুধু পরিশ্রমে আপনি যখন পরিশ্রম করে কিছু খাবেন তখন আপনার রুচি হবে কিন্তু চুরি করে কিছু খাবেন সেখানে রুচি হবে না শুধু প্যাট ভরবে হয়তো বা আপনার পরিশ্রম করে কিছু অর্জন করতে গেলে হয়তোবা সেখানে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক মাথার গাম পায়ে ফেলতে হবে তারপরও সেখানে সেটাই আপনার জীবনের জন্য অনেক ভালো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার ভালো আশা কামনা করে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত